বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্যারিস সেল থেকে শাহরিয়া তাবাসসুম চলে এসেছি লাইভে, জয়েন করে ফেলো আমাকে। আপুরা কোথায় আছো তোমরা? বলেছিলাম 11:30টার দিকে লাইভ হবো, তো 11:30টার দিকেই লাইভ হয়েছি। তো কারা কারা দেখতে পাচ্ছ কমেন্ট করো, লাইভটা বেশি বেশি করে শেয়ার করো। আজকে লাইভ শেয়ার কন্টেস্টের লাস্ট ডে, ওকে, লাস্ট লাইভ। হ্যালো লক্ষ্মী আপুনি, হ্যালো উম্মা আপু, কেমন আছো আপু তুমি? সো যারাই দেখতে পাচ্ছ আপুরা লাইভটা একটু শেয়ার করতে হবে। আপুরা বেশি বেশি করে শেয়ার করো, একটু কমেন্ট করে জানিয়ে দাও লাইভটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, হাই নিহা আপু, কেমন আছো আপু তুমি? আমি কি দেখাবো, আমি ছবি দিয়েছি পেজে, সেই ড্রেসটা আমি পরে আসছি এখন। সব সময় যেমন আগে ছবি দিয়ে দিই, তারপরে কিন্তু সেটা নিয়ে আমি লাইভ করি, লাইভে আবার ড্রেসটা আমি সুন্দর করে দেখিয়ে বুঝিয়ে দেই। হ্যাঁ, সেটা বোঝানোর কিছুই নাই, এটা একটা জাস্ট নর্মাল সিল্কের ড্রেস, বাট নর্মালি গর্জিয়াস যেটাকে বলে না, সেই সেই রকম। আমি সবসময় একটা কালেকশনই, আমি অনেকগুলো নেই, কাজ আমি পড়লে তোমরা সবাই বলবো আপু তোমার ড্রেসটা আছে। সো আমি সেইভাবেই চুজ করি যাতে তোমাদেরও চয়েস হয়। হ্যাঁ, সো যাই হোক, আজকে যে ড্রেসটা দেখাবো যেটা আমি পরে আছি, খুব সুন্দর একটা ড্রেস, সেটা হচ্ছে তোমার সিল্কের ড্রেস, আর এটা হচ্ছে থ্রি পিস। হ্যাঁ, নট টু পিস, এটা হবে থ্রি পিস। তোমরা হয়তো বা টু পিস সিল্ক নাও বা দেখো, বাট আমার কাছে তোমরা সব থ্রি পিস পাও। সো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, ঝান একটা। ওহ, সো সুইট অফ ইউ আপু। মাহি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? ভিউয়ার্স কম আছে, আশা করি তোমরা লাইভটা শেয়ার করবে, ভিউয়ার্স বাড়বে। হ্যাঁ, আশা করি তোমরা লাইভটা শেয়ার করবে। সো কারা কারা আছো আর একটু কমেন্ট করো, আমি কিন্তু ফার্স্টেই আমার ড্রেসটা দেখিয়ে দিব। আমার ড্রেসটা দেখানোর পরে কিছু লখনউ কামদানি দেখাবো, ঠিক আছে? নাকি ফার্স্টেই লখনউ কামদানি দেখাবো, বলো কে কি দেখতে চাচ্ছ? ক্রচেট আসবে সোনা, আর একটা দিন ওয়েট করো আপু, আমি কালকে আপডেট দিব পেজে। হ্যাঁ, কালকে পেজে আমি আপডেট দিব যে ক্রচেট আসছে বা আগামীকাল আসবে, এরকম কিছু একটা আপডেট আমি কালকেই দিয়ে দিব। হ্যাঁ 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 হ্যাঁ, ক্রচেট কালকে ইনশাল্লাহ আপু। ওকে, সো রিজনেবল প্রাইসের মধ্যে আমার ড্রেসটাই আমি দেখাবো। হ্যাঁ জানা, আরিফ আপু ভালো আছে, আপু কেমন আছো? যা মুনতাহা আপু আল্লাহ ভালো রেখেছেন আপু, তুমি কেমন আছো আপু? আচ্ছা, যদি সময় থাকে ফুলকারি দেখাবো। আমার ড্রেস তিনটা ভালো করে রাখবা। ওরে বাবা আপু, একদম প্যাকড আপু, ডোন্ট ওরি, একদম প্যাকড। আচ্ছা ঠিক আছে, আমারটাই দেখাই, যেহেতু সিল্ক ড্রেস একদম গরমের মধ্যে পরে খুব মজা পাবে। হ্যাঁ, সো আমার ড্রেসটাই আমি দেখাবো, আমি খুলেও রেখেছি জাস্ট তোমাদের সামনে, যাতে একদম খুলে টুলে অস্থির না হইতে হয়। হ্যাঁ আপু, আগে আমারটাই দেখাচ্ছি আপু, অনেক আপুরা ইনবক্স করছো, বাট আমি চাচ্ছি লাইভে দেখিয়ে, কারণ হচ্ছে তোমাদেরকে আমি বলে দেই। আচ্ছা, ফার্স্টে যে ড্রেসটার ফ্রন্ট পোর্শনটা এইটা এইটা, ওকে, সো এই হচ্ছে ফ্রন্ট পোর্শনটা। ওকে, নাইস, সিল্ক স্মুথ হবে, অনেক বেশি স্মুথ হবে এটা। মেইন কথা হচ্ছে তুমি পরে খুব আরাম পাবা, গরম, তার মধ্যে সিল্কের ড্রেস যদি একটু স্টাইলিশ, একটু কমফোর্টেবল হয়, আর কিছুই লাগে না, ঠিক আছে? আপু ড্রেসগুলো পাইছি, সবগুলোই চো, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ উম্মা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, সো এইটা হচ্ছে আমার ড্রেসটার ফ্রন্ট পোর্শনটা, ঠিক আছে? তোমরা চাইলে এটা ব্যাকে ইউজ করতে পারো, কজ ব্যাক পোর্শনটাও হচ্ছে অনেক বেশি সুন্দর, ঠিক আছে? সি কি সুন্দর একটা পিঙ্কিশ অফ হোয়াইট একটা শেড আছে, হ্যাঁ খুবই নাইস, হাই কিউটি। ওকে, সো এই হচ্ছে ব্যাক পোর্শনটা। হ্যাঁ, ব্যাকে হচ্ছে এই রকম প্রিন্ট, ফ্রন্টে হচ্ছে এই রকম প্রিন্ট, যার যেভাবে ইচ্ছে সেভাবে বানিও। আমি এটা ফ্রন্টে দিয়েছি, ওইটা ব্যাকে দিয়েছি, সো যেভাবে ইচ্ছা বানাতে পারো। ড্রেস ছিল এটা, শেয়ার দেন, থ্যাংক ইউ নিওয়াজ আরজুমান আপু, কি অবস্থা, কেমন আছেন আপু? এই এই ছিল ফ্রন্ট পোর্শনটা, ঠিক আছে? ব্যাক পোর্শনটা তো দেখালে, আমি আবার একটু দেখিয়ে দিই, এই হচ্ছে ব্যাক পোর্শনটা, ঠিক আছে? সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড থাকছে, ফ্লাওয়ারগুলো মনে হয় চেয়ে চেয়ে থাকবে। সবচেয়ে বড় কথা কি, কালারটা খুব কিউট, খুব কিউট কালার, যে কেউ আপুকে খুব সুন্দর বেশি মানাবে। তোমার গায়ে সবই মানায় না রে বোন? আপু আমাকে ইনবক্স করো, রুকসাত আলম আপু ইনবক্স করো, কি কথা আমি দেখছি আপু। আচ্ছা, এই হচ্ছে ফ্রন্ট পোর্শন, খুবই নাইস। হ্যাঁ আপু, জামাটা আমার দুইটা লাগবে আপু, 10টা লাগলেও না আপু, স্টকে আছে আপাতত, পরে কি হবে আমি জানি না,
ট্রাস্ট মি, এটার ফ্রন্ট পোর্শনটা দেখো এতটা স্টাইলিশ সিল্ক, জাস্ট ওয়াও। সাধারণত ফুল লতা পাতা থাকে, বাট এটা না একটা অন্যরকম ভাবসাপ। জাস্ট সি, এটা নিচের পোর্শনটা দেখেছো? যখন আমি পরে বের হয়েছি ছবি তুলছি, এত সুন্দর ফুটেছে, জাস্ট ওয়াও। হ্যাঁ নেহা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এই ছিল ড্রেসটা, জাস্ট ওয়াও। ওকে, দেখতেই পাচ্ছো আমি পরে আছি। তারপরে হচ্ছে স্লিভস, স্লিভসটা হচ্ছে এরকম, ঠিক এরকম থাকবে। সবার আগে একটা কথা বলে নেই, এটা কিন্তু আমার টেইলার্স লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ড্রেসের সাথে না, সাধারণত যখন তোমরা সিল্ক থ্রি পিস নাও এগুলো কিন্তু থাকে না, এগুলো আমার টেইলার সুন্দর করে লাগিয়ে দিয়েছে। আমি পুরাই সারপ্রাইজড যে এত সুন্দর করে টেইলার্স কিভাবে লাগিয়ে দিল ম্যাচিং করে, আমি জানি না, আমি নিজেও জানতাম না। তোমার ড্রেসটা পেয়েছি, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হচ্ছে স্লিভস ওয়ার্ক। ওকে, স্লিভসটা দেখো কতটা নাইস, জাস্ট ওয়াও। স্লিভসটা অনেক বেশি সুন্দর, ফুল স্লিভস হবে। ইভেন তোমরা যদি একটু ডিজাইন দিতে চাও সেটাও হবে, ঠিক আছে? যেভাবে ইচ্ছে সেভাবে মেক করতে পারো, যেভাবে ইচ্ছে সেভাবে মেক করতে পারো, লাইক এইরকম। ওকে, সো এই গেল ড্রেসটা। যেটার মেইন সৌন্দর্য সেটা হচ্ছে, ক্লিয়ার না, আই হাই, যেটার মেইন সৌন্দর্য সেটা হচ্ছে দুপাট্টা, যেটা হচ্ছে একদম সিল্কের দুপাট্টা। ওকে, নাইস, একটা সিল্কের দুপাট্টা, কোনো শিফন না, কোনো জর্জেট না, সেটা হচ্ছে সিল্কের দুপাট্টা, অনেক সুন্দর। আচ্ছা তাহলে কই গেল আর আরেকটা ড্রেস দাও তো, এটা দুপাট্টাটা বের করবো তো, এই যে এটা হচ্ছে সিল্কের দুপাট্টা, অনেক বেশি শাইন দিবে। হ্যাঁ, অনেক বেশি শাইন দিবে। হাই আপু, আপু আমি পড়লে মনে হয় না ভালো লাগবে, এই এই কথা বলবা না, সবাইকে সব ড্রেসই মানাই, খবরদার, এই কথা বলবা না যে ভালো লাগবে না। ট্রাস্ট মি, ড্রেসগুলো একটু সুন্দর করে মেক করে পরবা আপু, অনেক ভালো লাগবে। এই হচ্ছে দুপাট্টা, দুপাট্টাটা জাস্ট তাকিয়ে থাকার মতো। দুপাট্টাটা যখন তুমি নিয়ে, মানে যখন পরে বের হবে আর কিছুই লাগবে না। এই দুপাট্টাকে একটা হোয়াইট ড্রেসের সাথেও তোমরা পরতে পারবে, এতটা নাইস। হ্যাঁ, এই হচ্ছে খুবই নাইস একটা দুপাট্টা, দেখতে পাচ্ছ? দুপাট্টা হচ্ছে সিল্কের, দুপাট্টাটা হচ্ছে সিল্কের, সম্পূর্ণ দুপাট্টাতে প্রিন্ট আউট আছে এবং খুব নাইসলি শাইন দিবে। মেন কথা হচ্ছে এটা খুব সুন্দর শাইন দেয়। হ্যাঁ, সো এটা যা লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করো। আচ্ছা, প্যান্টের কাপড় হচ্ছে বাটার সিল্কের মধ্যে, খুব সফট একটা হোয়াইট কালার প্যান্ট, হোয়াইট কালার প্যান্ট পেয়ে যাচ্ছ। পিঙ্কের মধ্যে পিঙ্ক ভালো লাগে না, সো হোয়াইট কালার প্যান্ট তোমরা পাচ্ছ। সো যার ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করো। প্রাইস হচ্ছে অনলি 1480, 1480। এটা হচ্ছে সিল্কের ড্রেস, সিল্কের দুপাট্টা। ওকে, সম্পূর্ণ দুপাট্টাতে তোমার শাইন রয়েছে। হ্যাঁ, জাস্ট এটা নর্মাল সিল্ক তা না। আপু তোমার পেজে আমি নিউ, তোমার কাছ থেকে শাড়ি নিব, তুমি অনেক সুন্দরী আপু, থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল আপু, ওয়েলকাম টু ফেরি স্টাইল আপু। আর অবশ্যই আপু শাড়ি নেবেন, আর আপু আমরা সবাই সুন্দর আলহামদুলিল্লাহ। আপু আমার জন্য রেখে দিবা কিন্তু, আমি ইনবক্স করেছি। ওকে আপু, আপু টেক্সট দিয়েছি ইনবক্সে। ওকে রুকসাদ আপু, প্রাইস হচ্ছে 1480 আপু, 1480, রিজনেবল প্রাইসে তোমরা সুন্দর একটা স্টাইলিশ, মোস্ট স্টাইলিশ একটা ড্রেস পাচ্ছ। হ্যাঁ, শেষ, আমার ড্রেসটা দেখানো শেষ। আমি কিন্তু ট্রাস্ট মি এই ড্রেসে একটা পিন আপ করেছি, একটা করিনি, বাট এখনো ড্রেসটা ওড়নাটা পড়ে যাচ্ছে না, এতটা কমফোর্টেবল। এই যে দেখো, দেখেছো এতটা কমফোর্টেবল, আমি কিন্তু এখানে পিন দেইনি, বাট এখনো পড়ছে না, এতটা স্মুথ সুন্দর হবে। সেটা যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারো, বা আমার আমার ড্রেসের স্ক্রিনশটও নিতে পারো, যার যেটা ইচ্ছে করতে পারো। প্রাইস হবে অনলি 1480। ওকে, সি, ঝটপট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারো। প্রাইস হচ্ছে অনলি 1480, 1480, নাইস একটা ড্রেস। আমার চেয়ে বেশি সুন্দর তোমাদেরকে লাগবে, ঠিক আছে? তাদেরও হবে আপু, বডিটা অনেক আছে, সো হবে আপু, বডিটা 50 আপ হবে আপু, যতটুকু আমি দেখেছি। ওটা কিন্তু স্লিভস বাদে, স্লিভস আলাদা আছে। আমি কিন্তু খুব চুজি, যা সত্যি কথা, আমি মানে এটা সবাইকে বলি, আমি একটু চুজি, সো আমার চয়েসে না হলে আমি ড্রেস কালেকশনে নেই না। বাট ট্রাস্ট মি, পিঙ্কের মধ্যে যদি এই ড্রেসটা কারো ভালো না লাগে, জাস্ট আমি কি আর বলবো, ঠিক আছে? সো সিল্কের মধ্যে এই কালেকশনটাই আমার আপাতত আছে। সো যার ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট দাও আপু, বডিটা হবে 50 আপ। সি, তুমি কি এতটুকু হেলদি আপু? তোমার বডিটা কিন্তু এতটুকু হবে, হ্যাঁ তোমার বডি কিন্তু এতটুকু হবে, ব্যাক পোর্শন আলাদা, স্লিভস আলাদা আছে, সো ইজিলি হবে, একদম চিন্তার কিচ্ছু নেই আপু। সো যার ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট দাও, প্রাইস হচ্ছে অনলি 1480। As always, stock limited, so book fast, okay? Long কত হবে? Long হবে আপু 46 to 47, 46 to 47, easily,
বইনেরা তোমরা মনে রাখবে আমি 46 বা 47 পড়ি, আমার যদি লং হয় তাহলে তোমাদেরও হবে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি কিছু ড্রেস দেখাবো যেটা হবে লখনউ কামদানি। আপু আমিও তোমার পেজে মাত্র 8 থেকে 9 দিনে আছি, পুরাই নিউ, বাট আমি তোমার ড্রেস নিয়েছি, তোমার ড্রেস অনেক সুন্দর অ্যান্ড ইউ আর রিয়েলি অনেস্ট অ্যান্ড অলসো প্রিটি ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউ আপু, তুমি একটা ভালোবাসা আপু, তোমাকে যে আমি ড্রেস দিতে পেরেছি অ্যাট লাস্ট সেটাই আমার ভালো লেগেছে আপু, সরি আপু অনেকগুলো ড্রেস তোমাকে দিতে পারিনি, কালকে দিতে পারবো আপু? আপু কালকে পারা যাবে না, পরশু দিন আপু, বিকজ কালকে আমাদের পিক আপ যাবে, পরশু দিন পাবা। আপু আমি মেসেজ করেছি সোমা আপু, তোমাকে আমি কালকে শাড়ি দিতে পারিনি, সো সরি আপু। ওকে সো কার কার লাগছে এই ড্রেসটা, আমি আবারও বলি একদম ফাস্ট বুকিং করবো, আর এই জিনিসটা তোমরা যে কোনো, সরি উঠে গেছে মনে হয়, ওকে সরি, সো যেটা বলছিলাম এই জিনিসটা তোমরা যে কোনো লেসের দোকানে গেলেই কিন্তু পাবে এই জিনিসটা, ঠিক আছে? ওকে আমি কিছু কামদানি দেখাবো এখন, ফার্স্ট ওয়ান আবার বলি হোয়াইট সিসা চলে আসছে, আগেইন আগেইন রিস্টপ, আমি নিবো তো আপু নিয়ে নাও, দেখো হোয়াইট সিসা চলে আসছে, সো যাওয়ার ভালো লাগছে একদম তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলো, প্রাইস হচ্ছে অনলি 2100, জাস্ট হোয়াইটটা 2100 হবে, ওকে সো যাওয়ার ভালো লাগছে স্ক্রিনশট দাও ইনবক্স করো, হোয়াইটটা কিন্তু রিস্টক, আমি আবারও বলছি পরে কিন্তু পাবে না, হ্যাঁ হোয়াইটটা আমি আবার পেয়েছি, সো কপ কপ করে নিয়ে নিয়েছি হোয়াইটটা। আপু তুমি তো আমাকে ফকির বানাই দিবা, 8 টাকা নাই, আহা ফকির হবা না, ফকির হবে না আপু ইনশাল্লাহ। চিটাগাং এ কিভাবে ডেলিভারি দেই? চিটাগাং এ ক্যাশ অন, আপু সব জায়গায় আমরা ক্যাশ অন করি আপু, সব জায়গায় ক্যাশ অন করি, জাস্ট আমি আমরা বারবার বলে দিই যে যখন গ্রামের দিকে বা কভারেজের বাইরে থাকেন সেক্ষেত্রে আপু বিকাশ করতে হবে। এই হচ্ছে ফ্রন্ট পোর্শনটা, তারপরে হবে ব্যাক পোর্শনটা, তারপরে হবে স্লিভস, সরি দুপাট্টা, হ্যাঁ স্লিভস, দেন এইখান থেকে যাচ্ছে তোমার দুপাট্টা, সো যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করো, প্রাইস হচ্ছে অনলি 2100, আমার ড্রেসটা না লখনউ ড্রেসটা, আমি অন্য এক সাইডে নিচ্ছি না, কাজ বুঝোই সিল্কের ড্রেস লাইভে আছি, অনেক ভাইয়ারা দেখছেন, যাই হোক এজন্য আমি জাস্ট ড্রেসটা আলাদাভাবে দেখে বুঝিয়ে দিলাম। হ্যাঁ আপু তোমার পড়া এটা কি একটাই? আপু অনেকগুলো স্টকে আছে, ইনবক্স করে ফেলো আপু, বাট কালকে পর্যন্ত থাকবে কিনা জানি না, লাইভ শেষে কতক্ষণ থাকে সেটা জানি না। আপু এসএমএস দেখছো না কেন? কেন কি কি বলছো আপু? লং কত হবে এটার? ওইটার কোনটার আপু? এটার আমি যেটা পড়েছি 46 to 47 ইজিলি হবে বই, এটা কোনো চিন্তার কিছু নেই, 46 to 47 ইজিলি হবে। সো নাও একদম নতুন একটা কালেকশন দেখাবো, একদম নতুন একটা কালেকশন দেখাবো যেটা হচ্ছে তোমার লখনউ কামদানি, একদম নিউ একটা কালেকশন, ঠিক আছে? পিঙ্ক দেখাও, পিঙ্ক কি দেখবা? আমি নিজে আজকে পিঙ্কিশ হয়ে দাঁড়িয়ে আছি তোমাদের কাছে, পিঙ্ক আর কি দেখবে বলো, আমাকে দেখো আজকে, আমাকে দেখো তোমরা পিঙ্ক দেখতে পারবে, আমি পিঙ্কিশ হয়ে দাঁড়িয়ে আছি তোমাদের জন্য আজকে। না আপু কালার নেই, ওকে সো একদম নিউ একটা কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে তোমার কি লখনউ কামদানি, হ্যাঁ সেটা হচ্ছে তোমার একদম অরেঞ্জ কালারের মধ্যে, নাইস ওয়ান, আমি ডিজাইনটা একটু ক্লোজ করে দেখাবো, এটা অনেক সুন্দর, আমার অনেক বেশি ভালো লেগেছে, একদম নতুন আসছে, হ্যাঁ খুব কালারফুল, ওনার ম্যাটেরিয়ালটাও হচ্ছে আপু সিল্কের, ওনার ম্যাটেরিয়ালটাও সিল্কের আপু, তোমাকে শাড়িতেও খুব ভালো লাগে, তোমার শাড়িগুলো এত সুন্দর, কোনটা রেখে কোনটা নিবো ভেবেই পাই না, মনে হয় সবগুলো একটা থেকে একটা করে নিয়ে নিই, ওকে আপু নিয়ে নাও আপু, আমি আছি তোমাকে দেওয়ার জন্য। আমার ড্রেসটা আরেকবার দেখাবো, ওকে আপু বারবার দেখাবো, বাট এটা দেখিয়ে নিই, হ্যাঁ আমার ড্রেসটা আবার দেখাবো, ওকে সো এটা যা লাগছে স্ক্রিনশট দাও, প্রাইস হবে অনলি 2200, লখনউ কামদানি খুব একদম 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 রিজনেবল প্রাইসে পাচ্ছ, একদম নতুন কালেকশন আসছে, ঝটপট নতুন কালেকশন আসার সাথে সাথে তোমাদের স্টকে নিয়ে নাও, অন্য কোনো পেজে এই ড্রেসটা পাবে না, ওকে সেই হচ্ছে তোমার লখনউ প্লাস কামদানি, অ্যান্ড এই হচ্ছে তোমার মিডল ওয়ার্কটা হচ্ছে এই রকম ঘর ঘর করা, ঘরের মধ্যে একটা একটা করে নাইস করে কালারফুল ফ্লাওয়ার্স দেওয়া, সি দেখো ফিরোজা আছে, রেড আছে, খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স দেওয়া আছে, হ্যাঁ সো এই ছিল তোমার ড্রেসটা, খুবই নাইস, এটা হচ্ছে কি লখনউ কামদানি, সো যার ভালো লাগছে স্ক্রিনশট দাও, এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, তারপর ব্যাক পোর্শনে দেখো অল ওভার ব্যাকে কিন্তু এরকম করে বুটা ওয়ার্ক থাকবে, এক একটা বুটা মানে ফ্লাওয়ার এক একটা কালারের। আপু আমার ড্রেসটি স্টকে আছে বাট কতক্ষণ থাকবে আমি জানি না, তাড়াতাড়ি করে ইনবক্স করো, প্রাইস হবে অনেক 1480, 1480, আর আপু ক্যাশ অন ডেলিভারি হবে ইনসাইড ঢাকাতে 60, আউটসাইডে হবে 120, আমার ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে ফুল সিল্কের মধ্যে আপু, ওড়নাটাও হবে সিল্কের মধ্যে,
প্রিন্টেড আপু, আর এগুলো তোমরা ড্রেসের সাথে পাবা না, এগুলো তোমরা চাইলে আলাদাভাবে কিনে নিতে পারো। থ্রি পিস, ইয়াস, প্যান্ট আছে আপু, আমার ড্রেসের সাথে প্যান্ট আছে, দেখিয়েছি আপু। এগুলো টু পিস আপু, আমার হাতে যেগুলো এগুলো টু পিস। এই ছিল তোমার দুপাট্টা, নাইস ওয়ান, প্রাইস হবে অনলি 2200। ঝটপট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করো, খুব জলদি ইনবক্স করতে হবে, প্রাইস হচ্ছে অনলি 2200। আমি জানি না স্টক শেষ হয়ে গেলে কি করব। ডান সরিয়ে ফেলি, ডান। সো ঝটপট স্ক্রিনশট চাই এই ড্রেসটার জন্য, এটাতে কালার্স আছে, আমি কালার্সগুলো এখন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমার ড্রেসটা যারা নিতে চাচ্ছ, আশা করি এখনই অনেকগুলো ইনবক্স হয়ে গেছে, কারণ আপুর আমি আবারও বলছি স্টক লিমিটেড। ঝটপট স্ক্রিনশট দাও, ইনবক্স করো, প্রাইস হচ্ছে অনলি 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 2200। এইটা লখনউটা হাবিবা রূপা বল, শাড়িটা পাওনি আপু আজকেও? আচ্ছা আপু, ইনশাল্লাহ আপু আমি দেখছি। ওকে সাথি আপু, পেয়ে যাবো আপু, ইনবক্স করলে পেয়ে যাবা। এখন কি দেখাবো, এখন পিঙ্ক দেখাবো। আচ্ছা আমার ড্রেসটা, আর কি কেউ কোনো কিছু দেখবে না আজকে, আমার ড্রেসটাই দেখবে, দেখিয়ে ফেলেছি, আবার দেখাবো আপু, একটু সাথে থাকো না। এটা দেখো, তাহলে আর কিছু আজকে দেখাবো না, তাহলে আমি চলে যাই, আজকে আরাম করি, হ্যাঁ, জাস্ট আমার ড্রেসটা অর্ডার নিবো, আর কিছু দেখাবো না, ডান। হ্যালো পিঙ্ক হটি আপি, আবার আসছি, তোমাকে জ্বালাবো, জ্বালাও, তোমার জ্বালানোতেও মজা আছে বই না, জ্বালাও, কত জ্বালাইবো আমারে, দেখি আমিও কত জ্বলতে পারি, দেখি, ঠিক আছে? সো এটা দেখো, এটা যার লাগবে স্ক্রিনশট দাও, প্রাইস হচ্ছে অনলি 2200, একদম নিউ একটা কালেকশন আসছে, লখনউ কামদানি, খুবই জোস, উপর দেখো ফ্লাওয়ারগুলোর কালার দেখো, একদম খুব সুন্দর, রেড টকটকা, দেন সি গ্রিন কালার আছে, ইয়েলো আছে, পিঙ্ক আছে, অ্যাগেইন রেড, সি গ্রিন, ইয়েলো, পিঙ্ক, জাস্ট ওয়াও। এটা যা লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারো, প্রাইস হবে অনলি 2200। এটা হচ্ছে খুবই নাইস একটা ড্রেস, সাইড থেকে সম্পূর্ণ মেটাল কামদানি, অল ওভার বডিতে হচ্ছে মেটাল কামদানি ওয়ার্ক আছে। আজকে মেবি এগুলো আমি আর দেখাবো না, সবাই আমার ড্রেস দেখতে চাচ্ছ, সো আমি আজকে আমার ড্রেসটা দেখিয়ে শেষ করে ফেলি, কি বলো, তোমরা ভোট দাও, আমি কি অ্যাড্রেস দেখাবো নাকি আমার ড্রেসটা দেখিয়ে শেষ করে ফেলবো, বলো, ডান। সো যার ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট দাও, 2200। আচ্ছা আমি আর দেখাবো না আজকে, আমি একটু রেস্ট নেই, হ্যাঁ, জাস্ট জাস্ট আমার ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে শেষ করে দিই লাইভটা, ঠিক আছে? যেহেতু সবাই ইন্টারেস্টেড আমার ড্রেসের প্রতি, সো কই গেল, দাও না একটা ড্রেস, ড্রেস দেখাও রুমা আপু। ওকে থাক আপু, আপু আজকে আমাকে রেস্ট দাও, কালকে দেখাবো এই কালেকশনগুলো, কালকে দেখাবো, একদম নতুন কালেকশন আসছে, বাট আসলে আজকে থাক, আমারটাই দেখাই না। ওকে, সো আমার ড্রেসটা হচ্ছে, বডিটা তোমার 50 আপ হবে, তুমি যতটুকু হেলদি হও না কেন আপু, ইজিলি হয়ে যাবে আপু। এই যে দেখো বডিটা হবে এতটুকু, ফ্রন্ট পোর্শনের প্রিন্ট আউটটা দেখো, জাস্ট ওয়াও, এতটা সুন্দর আমি মানে জাস্ট বোঝাতে পারবো না, পরার পরে বুঝবা কতটুকু নাইস লাগে। এই হচ্ছে ফ্রন্ট পোর্শনটা, খুবই নাইস ওয়ার্ক, ডিজিটাল প্রিন্টেড আছে ড্রেসের মধ্যে, হ্যাঁ, এটা হচ্ছে ফুল সিল্কের মধ্যে, ম্যাটেরিয়ালটা হচ্ছে ফুল সিল্কের মধ্যে, খুবই নাইস একটা ম্যাটেরিয়াল, সি, এবং প্রিন্টগুলো হচ্ছে অনেক সুন্দর, হ্যাঁ হ্যাঁ আপু, হাবিবা রূপা আপু দেখাও, উম্মা আপু হ্যাঁ দেখাও, সবাই বলছে ড্রেস দেখাও, আচ্ছা দেখাবো তাহলে। এই হচ্ছে ব্যাক পোর্শনটা, খুবই নাইস, ব্যাকেও সেম প্রিন্ট আছে, বাট ব্যাকে একটু লাইট, তোমরা চাইলে এটা ফ্রন্টে দিতে পারো, ওইটা ব্যাকে দিতে পারো, তোমাদের ইচ্ছে, হ্যাঁ। সো এই গেল আপু ড্রেসটা, বডিটা হবে 50 আপ ইজিলি, লং হবে 46-47 হবে, লং 46-47 হবে। দেন হবে আপু স্লিভস, ঠিক আছে, দেন হবে স্লিভস, প্রাইস 1480 আপু, 1480। থ্যাংক ইউ সাথী আপু, এটা দেখো, এটা হচ্ছে স্লিভস, খুবই নাইস, স্লিভসটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে স্লিভস, খুব বেশি সুন্দর, ওকে, এই হচ্ছে স্লিভস, নাইস কামদানি আপু, ওটা কিন্তু লখনউ কামদানি, শুধু কামদানি কিন্তু আমি দেখাচ্ছিলাম না আপু, আমি কিন্তু লখনউ কামদানি দেখেছি, সি দোপাট্টাটা দেখো, প্রাইস কত, অনলি 1480, এত কম প্রাইসে, থ্রি পিস, টু পিস না, থ্রি পিস, কোনো ঝামেলা নেই, জাস্ট টেইলার্সকে দিয়ে দিবে, কিছুই করতে হবে না। এই যে এইটা হচ্ছে দুপাট্টা, নাইস প্রিন্টেড, অল ওভার সুন্দর প্রিন্ট আছে, এই হচ্ছে দুপাট্টা, সিল্কের দুপাট্টা, খুব শাইন হবে, খুব সুন্দর শাইন দিবে। ওকে, এই হচ্ছে দুপাট্টা, যেটা হচ্ছে ড্রেসের মেইন আকর্ষণ। টান, হাই রাইসাপু, কেমন আছো, এই প্যান্ট কই, ওকে, সো প্যান্টটা পেয়ে যাচ্ছ তোমরা, বাটার বাটার ম্যাটেরিয়ালে প্যান্টটা পেয়ে যাচ্ছ, ওকে, সফট হবে,
সো সিল্কের জন্য তোমাদের জন্য বেস্ট, প্রাইস হবে অনলি 1480, 1480 হোয়াইট প্যান্ট, অন্য ড্রেসের সাথেও ইউজ করতে পারবে। শেষ, সো চলে যাই, আমার ড্রেসটা দেখিয়েছি, আজকে গিয়ে আমি আরাম করি। তোমরা আজকে আমার ড্রেসটারই শুধু অর্ডার দাও, কালকে ইনশাল্লাহ লাইভ করবো, ঠিক আছে আপু? ও শুনো রাইসা আপু, আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি, আমি বের হইনি আপু, সারাটা দিন বৃষ্টি আপু, বৃষ্টিতে আমি বের হইনি আপু, তুমি আমাকে ইনবক্স করো আপু। ওকে তো চলে যাই, হ্যাঁ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কামদানি আর দেখালাম না, লখনৌ কামদানিতে সুন্দর সুন্দর কালার ছিল, ইয়েলো ছিল, ঠিক আছে, এটা হচ্ছে অনিয়ন কালার ছিল, ঠিক আছে, বাট আসলে আমি দেখানোর এনার্জি আজকে নেই। এটা হচ্ছে পিচ কালার ছিল, সি অনেক সুন্দর। এটা হচ্ছে মাজেন্টা কালার ছিল, সি খুব বেশি সুন্দর। দেন হবে স্কিন নুড কালার ছিল, স্কিন নুড ছিল বলতে আছে, এটা হচ্ছে লেমন কালার, তারপরে হচ্ছে মিষ্টি কালার, তারপরে হচ্ছে হোয়াইট, দেখো কোন হোয়াইটটা, এটা হবে নুড কালার, প্রাইস হবে অনলি 2200, এটা হচ্ছে লখনৌ কামদানি। ওকে আপু হোয়াইট দেখো, হোয়াইট কোনটা আপু, এটার মধ্যে হোয়াইট নাকি হোয়াইট শিশা, হোয়াইট শিশা, হোয়াইট শিশা, আচ্ছা আমি ঝটপট করে একটু দেখিয়ে দিই, সবাই যখন দেখতে চাচ্ছ, এই যে হোয়াইট শিশার কথা বলছো নাকি আগে এটা বলো, এই যে এটা হচ্ছে তোমার ইয়েলো কালারটা, প্রাইস হবে অনলি 2200। হ্যাঁ আপুরা যারা নিতে চাচ্ছ ঝটপট করে স্ক্রিনশট দাও, ইনবক্স কর, ফ্রন্ট পোর্শনটা হবে এরকম, তোমরা যখন মেক করবে এটা এই রকম ভাবে থাকবে, দেখো ফুল ফ্রন্টে এই রকম ভাবে প্রিন্ট বলি সরি, ফুল ফ্রন্টে এই রকম ওয়ার্ক থাকবে, একদম লখনৌ ওয়ার্ক গুলো থাকবে, এবং সাথে থাকবে তোমার কামদানি মেটাল, সি কামদানি মেটাল এইভাবে থাকছে, ঠিক আছে। ঠিক আছে, সে এটা যারা ভালো লাগছে স্ক্রিনশট দাও, ইনবক্স করো, রাগ করো না, কি রাগ করবো, কি হয়েছে, ও নিপা আপু আল্লাহ রাগ করে, আমি রাগ করতে পারি না, আমি রাগ করতে পারি না। ব্যাক পোর্শন হচ্ছে অল ওভার, অল ওভার, এই কাজটা হবে ব্যাকে, ইয়েলো পরবো, ইয়েলো 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 পরা হয় না আমার অনেক দিন ধরে, ইয়েলো ড্রেস পরতে হবে আমার, ঠিক আছে। এই যে দেখো, এই যে দুপাট্টা স্লিভস, এবং এই হচ্ছে দুপাট্টা, প্রাইস হবে অনলি 2200, ক্যাশ অন ডেলিভারি ইজ টাকাতে 4,120। চল দেন, কি কালার দেখবা, আজকে ঢং করতে আসছি লাইভে, শুধু ড্রেস না দেখায় ঢং করছি, এই যে দেখো নুড। হাই সুফিয়া আপু, এইটা দেখো চুজ, অনেক সুন্দর একটা কালার, প্রাইস পড়বে অনলি 2200। এই হচ্ছে মাল্টি কালার গুলো, রেড হবে, ব্লু হবে, সি গ্রিন হবে। ওকে ওকে সাথী আপু, গুড নাইট, আল্লাহ হাফেজ আপু। এই হচ্ছে নুড কালারটা, সো এটা যা লাগছে স্ক্রিনশট দাও, প্রাইস হবে অনলি 2200, একদম নতুন একটা কালেকশন, লখনৌ কামদানি যেটাকে বলে, অল ওভার ব্যাকে হবে বুটাওয়ার্ক, ওড়নাতে হবে বুটাওয়ার্ক, সো এটা যা লাগছে ঝটপট স্ক্রিনশট দাও, ম্যাটেরিয়ালটা হবে অনেক ভালো, লখনৌর সাথে কামদানি ওয়ার্ক হবে, কামদানি মেটাল ওয়ার্ক হবে। ওকে সো ঝটপট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে, হ্যাঁ। আর আপুরা এখন যেহেতু বৃষ্টির সিজন, আচ্ছা আজকে আর না দেখাই, কালকে দেখাবো, আজকে মানে যেহেতু বৃষ্টির সিজন, আপুরা ডেলিভারি 1 থেকে 2 দিন লেট হচ্ছে আপুরা, এটা মানে কুরিয়ার থেকে আমাদেরকে মেসেজ করে বলে দিচ্ছে যে লেট হচ্ছে, একটু সমস্যা হচ্ছে, স্বাভাবিক ড্রেস ম্যাটেরিয়াল তো আপুরা, এটা আসলে বৃষ্টিতে দেয়া যায় না, সো আপুরা একটু ধৈর্যের সাথে তোমরা ধৈর্যের সাথে তোমরা আপু ওয়েট করো, অবশ্যই পেয়ে যাবো আপু, জাস্ট এইবার এরকম হচ্ছে জাস্ট ওয়েদারের কারণে, ঠিক আছে, সো আপুর ইনশাল্লাহ ড্রেস পেয়ে যাবে। না রীতে আপু ইটস ওকে, আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আমিও এখন গিয়ে খাওয়া দাওয়া করে টাইটলি একটা ঘুম দিব, ঠিক আছে, সো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ এভরিওয়ান।